আটটা রাস্তার আধারশিলা আছে, 34 কোটি টকার। এই আধারশিলাকেইটা নহয় কামে আরম্ভ হব, আজির পর আরম্ভ হয়েছে, কালির পর আরম্ভ হব। মুঠর উপর এখন সর্বাঙ্গ সুন্দর উন্নত সমষ্টিলৈকে মরিয়নিক লৈ যোৱাৰ আমার সপোন, সেই সপোনক আমি বাস্তবায়িত করবলৈকে যে সংকল্প লৈছো, সেই সংকল্প আজি আমি সেই সংকল্পর আধারশিলা করেছো, ইয়াক পূর্ণ গতিত আগুয়াই লৈ যাম। দুধরালি দুটা মই জানা, তাতো আসাম মালা না, আসাম মালাটো টেন্ডার হয়েছে, সেইটো সোনকালে হব, সেইটো মই তথাপিতো দুবছর বলে ধরেছো। কিন্তু এটা এতিয়া আকৌ এটা আজিও এটা করেছে না, 10 কিলোমিটার, সেইটো অতি সোনকালে হব। এই 10 কিলোমিটার 3 মাহৰ পৰা 4 মাহৰ ভিতৰত আৰম্ভ শেষ হৈ যাব, 3-4 মাহৰ শেষ হৈ যাব। উপনির্বাচনটো ডেফিনেটলি থাকিব, কিন্তু মই আকৌ কৈছোঁ, এই সক্রিয়তাটো আমাৰ আজি নেকি দেখিছে নেকি, আমি প্রত্যেক দিনাই সক্রিয় হৈ থাকোঁ, প্রত্যেক দিনাই ক'ৰবাত বানপানী চাবলৈ গুচি যাওঁ, ক'ৰবাত মথাউৰি বেয়া হৈছে নেকি গুচি যাওঁ, ক'ৰবাত আধাৰশিলা কৰিবলৈ গুচি যাওঁ। ইয়াৰ আৰম্ভণি ইয়াক ত্বৰান্বিত কৰিম। আৰু আৰু এটা কথা, সেইটোতো আৰু দলে সিদ্ধান্ত লৈ থৈছে, সেইটো কিবা ক'ব লগা আছে নেকি?